Welcome back to my Eid shopping blog part 3. So hi everyone, this is me Mehun Shraboni. আজকে হচ্ছে ঈদের শপিং করতে যাব, এটা আমার পার্ট 3 ভিডিও আর আমি চলে এসেছি বেইলি স্টারে। এর আগে আমি মালিবাগ আরঙ্গে গিয়েছিলাম আর আমার সেখান থেকে তেমন কিছু পছন্দ হয় নাই, যার জন্য আবার চলে এসেছি বেইলি স্টারে, যেখান থেকে আমার কিছু না কিছু পছন্দ হয়ই হয়। আর আমি ফার্স্টে সরবিন্দুর এই শাড়িগুলো দেখছিলাম, এই শাড়িগুলো না এত কমফোর্টেবল আর আমার অনেক ভালো লাগে এই শাড়িগুলো। প্রাইস হচ্ছে 2800 টাকা, সবগুলো শাড়ি 2800 টাকা আর সবগুলো শাড়ির প্রিন্টগুলোও অনেক সুন্দর। ফার্স্টেই এই শাড়িটা অনেক সুন্দর, একটা লাইট কালার। এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটাও অনেক সুন্দর, বাট সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই শাড়িটা। দেন আমি কিছু ওয়ান পিস দেখি ওদের, তারপর কিছু থ্রি পিস দেখি, এগুলো হচ্ছে সুতির। আর এই থ্রি পিসটা না এত সুন্দর লাগছে আমার কাছে, ব্ল্যাক কালারের। সবগুলো ওয়ান পিস হোক থ্রি পিস হোক সবগুলোই অনেক সুন্দর সুন্দর। আর এখানে জাস্ট আমি সবগুলো একবার একবার দেখি, দেন চলে আসলাম লারিভে। আর লারিভে থেকে শুরুতেই এই মেরুন কালার ড্রেসটার দিকে আমার এত নজর গেছে, মানে এই ড্রেসটা আমার এত ভালো লাগছে। এটার প্রাইস হচ্ছে 3000 সামথিং। আর মেরুন কালার তো আসলে ব্ল্যাক কালার থেকেও বেশি মেরুন কালারটাই ভালো লাগে। তো এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের ড্রেস, এটারও প্রাইস এমনই হবে। আর এই পিঙ্ক কালারের ড্রেসটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, আমি জানি না, মানে এটা না এত সুন্দর কালার কম্বিনেশন আর কাজটাও এত সুন্দর। তো আমি ভালোভাবে জাস্ট পিঙ্ক কালার ড্রেসটা দেখছিলাম কারণ আমি এটা ট্রায়াল দিব। দেন আমি আরেকটা ড্রেস দেখি, এটা হচ্ছে বেগুনি কালার, এটা ওয়ান পিস। এই ওয়ান পিসটাও অনেক সুন্দর, এটার প্রাইস আই গেস 3000 অর 2000 সামথিং। তো এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস, এটাও অনেক সুন্দর। আমার আগের ব্লগের মধ্যে, মানে পার্ট ওয়ানের মধ্যে, ঈদ শপিং পার্ট ওয়ানের মধ্যে আমি লারিভের সবগুলো ড্রেসই ইন ডিটেইলে অনেকগুলো ড্রেসই দেখাইছি, যার জন্য আজকে আর আমি বেশি ড্রেস দেখব না, জাস্ট আমার কিছু ড্রেস পছন্দ করা আছে ওগুলোই নিব। এটা হচ্ছে ইয়েলো কালারের একটা ড্রেস, যেটার ভিতরে রেড কালার, আর এটার প্রাইস হচ্ছে 4590 টাকা। এই ড্রেসটা হচ্ছে একটা ডার্ক কফি কালারের, আর এটা হচ্ছে নিচে স্কার্ট স্টাইলের, আর এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই ড্রেসটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, এটা আমার অনেক পছন্দ হয়েছে, বাট এটা আমাকে গলাটা এত বেশি মানায় নেই, এটা আমি আগের দিন ট্রায়াল দিছিলাম। দেন এটা আরেকটা কালার, এটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন এই ড্রেসটা। লাইটিংয়ের জন্য হয়তো কালারটা এত ভালোভাবে বোঝাও যাচ্ছে না, বাট আমি চেষ্টা করছি কালারটা ক্যামেরার মধ্যে আনার। এটার অনেক সুন্দর একটা কালার, আর এটার প্রাইস হচ্ছে 5195। আরেকটা মেরুনের মধ্যে থ্রি পিস দেখি, আর এটাও অনেক সুন্দর মেরুনের মধ্যে, বাট এটা সালোয়ার ওড়নাটা আমার এত ভালো লাগে নাই, যার কারণে এটা আমি আর নিই নাই। এটা হচ্ছে মেরুনের মধ্যে আরেকটা ওয়ান পিস, যেটার মধ্যে বল প্রিন্টের ওয়ার্ক করা আর সিকোয়েন্সের ওয়ার্ক করা, যেটার প্রাইস হচ্ছে 1990 টাকা। দেন পিঙ্কের মধ্যে আমি আরেকটা ওয়ান পিস দেখি, এই ওয়ান পিসটাও আমার কাছে অনেক ভালো লাগছে, এটা জর্জেটের মধ্যে, আর এটা হচ্ছে এটার স্লিভের অংশটা, এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস। পুরা ওয়ান পিসের মধ্যে, মানে পুরা বডিতে এমন ওয়ার্ক করা আছে, যেটার প্রাইস হচ্ছে 2695 টাকা। এটা হচ্ছে আরেকটা টু পিস, এটা নিচে স্কার্ট স্টাইলের, যেটার প্রাইস হচ্ছে 4895 টাকা। এটাও অনেক সুন্দর, বাট স্কার্ট থাকার কারণে আমি এটা দেখি নাই, বাট ওয়ান পিসটা অনেক সুন্দর লাগছে, মানে কামিজটা তো নিচে এমন স্কার্ট, এটার কামিজটা হচ্ছে জর্জেটের, এই হচ্ছে ফুল টু পিসটা। দেন আমি আরেকটা দেখি, আর এটাও আমার একটু পছন্দ হয়েছে, কালারটা আমার অনেক ভালো লাগে, এটা হচ্ছে ওয়ান পিস, এটার প্রাইস হচ্ছে 2400 সামথিং। এটাও অনেক সুন্দর একটা ওয়ান পিস, ফুল বডিতে এরকম ওয়ার্ক করা আছে, আর আমার মনে হয়েছে যে রিজনেবলের মধ্যে এটা অনেক সুন্দর। তো নিচের অংশে এমন অর্গেনজা কাপড়ের মধ্যে কাট ওয়ার্ক করা, হাতার মধ্যেও সেম, আর এই হচ্ছে ফুল ওয়ান পিসটা। এই ওয়ান পিসটাও আমি একবার ট্রায়াল দিয়েছি, বাট গলাটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, যার জন্য আর আমি এটা নিই নাই। এটা হচ্ছে আরেকটা রাউন্ড ওয়ান পিস কফি কালারের মধ্যে, এটাও অনেক সুন্দর, আর এটার প্রাইস হচ্ছে 3290 টাকা।
দেন আমি আরেকটা ওয়ান পিস দেখি, এটার প্রাইস হচ্ছে 5000 সামথিং, 5600 সামথিং, আর এটা হচ্ছে থ্রি পিস, এটার প্রাইসও 5600 অ্যারাউন্ড এমন হবে। দেন আমি সব কিছু ড্রেস দেখা শেষে ট্রায়াল দিতে আসি একটা একটা ড্রেস। এই থ্রি পিসটা আমাকে অনেক মানাইছে আর আমার অনেক পছন্দ হয়েছে। এই ওয়ান পিসটা হচ্ছে টু পার্টের, ভিতরের পার্টটা আলাদা বেগুনি কালার আর ওড়নাটা আমার আলাদা ব্ল্যাক কালারের, এটা আলাদা ওড়না। দেন আমি আরেকটা থ্রি পিস ট্রায়াল করি। এই থ্রি পিসটা না এত সুন্দর লাগছে আমার কাছে, আর ওড়নার কালারটা না এত এত সুন্দর, জামাটাও অনেক সুন্দর। এই কালারের আমার কাছে কোনো ড্রেসই নেই আর আমার এটাও অনেক বেশি পছন্দ হয়েছে। তারপর এটা হচ্ছে আমার আরেকটা পছন্দের জামা, এটা আমি নিব, বাট এটার গলাটা অনেক বড় যার জন্য এটা নেওয়া হয়নি। আর এটা হচ্ছে আরেকটা থ্রি পিস, এটার প্রাইসটা আমি বলেছি, আর এইটাও আমার অনেক বেশি পছন্দের, বাট গলাটা আমাকে এত বেশি ভালো লাগতেছে না যার জন্য এটাও আমার আর নেওয়া হয় নাই। দেন আমার বোন এবং আমার আম্মু ট্রায়াল দিতে গেছে, আর এর ফাঁকে আমি আরও ড্রেস দেখা শুরু করলাম। এটা হচ্ছে আরেকটা মেরুন কালারের ড্রেস, যেটা আমি দেখাইছি, এটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে। আর মেরুন কালারের মধ্যে অনেক ডিজাইনের অনেক আছে, তো যার জন্য চুজ করা অনেক বেশি কঠিন। এটা আরেকটা কালার, এটা তো আরও সুন্দর। এইটা হচ্ছে গিয়ে থ্রি পিস, এটার প্রাইস হচ্ছে 6095 টাকা, এটা অনেক সুন্দর একটা থ্রি পিস। দেন আমি আরেকটা দেখি, এটাও অনেক সুন্দর আর এই কালারটা অনেক ভালো লাগে। এই কালারের মধ্যে অনেক ডিজাইনেরই আছে, এটা হচ্ছে স্লিভের অংশটা, এটাও অনেক সুন্দর একটা ওয়ান পিস, আর এটার প্রাইস হচ্ছে 2295 টাকা। আর এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে একটা ওয়ান পিস, এটার প্রাইস হচ্ছে 2500 সামথিং। এটা কি ডিজাইন আমি জানি না, এটার প্রাইস হচ্ছে 4600 সামথিং, অনেক বেশি। এগুলো হচ্ছে লারিভের জুয়েলারি কালেকশন, এই সেকশনে অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে, আর যে চুড়িগুলোর ওয়ান পিস অ্যারাউন্ড 500, আর হিজাব পিন আছে, হিজাব পিনগুলোরও প্রাইস অনেক বেশি বেশি। আমার মনে হচ্ছে জুয়েলারির জন্য লারিভ থেকে না নেওয়াই বেটার। তো এগুলো হচ্ছে ব্রেসলেট, এমন অনেকগুলোই আছে, অনেক ডিজাইনের আছে, যেগুলো 375 টাকা। আর এই হচ্ছে ব্যাগ, ব্যাগগুলোরও এমন অনেক বেশি বেশি প্রাইস। তারপরে হেয়ার ব্যান্ড আছে, হেয়ার ব্যান্ডগুলোও অনেক কালারেরই আছে। ফাইনালি আজকের শপিং এখানে শেষ। নাও আমি আমার যে ড্রেসগুলো নিয়েছি ওই ড্রেসগুলো একসাথে সবগুলো দেখাবো, আর এর আগের দিনও আমি লারিভ থেকে যে যে ড্রেস নিয়েছি তাও আমি দেখাবো। আর আমাদের শপিং শেষ করতে করতে অনেক লেট হয়ে গেছে, মার্কেটও তখন অফ করে দিল, তারপর গ্যারেজের গেট দিয়ে বের হইতে হয়েছে। এখন আমি আমাদের ড্রেসগুলো দেখাবো। আর ফার্স্টেই এই ড্রেসটা হচ্ছে আমার ছোট বোনের ড্রেস, আর এটা হচ্ছে গিয়ে থ্রি পিসই, কিন্তু এটা স্টাইলটা একটু অন্যরকম, ভিতরে হচ্ছে গিয়ে প্লাজো আছে, প্লাজোটার ঘেরও অনেক বেশি সারারা স্টাইলের, আর এটার প্রাইস হচ্ছে 6690 টাকা। আর এটা আরেকটা ড্রেস পিঙ্ক কালারের ওয়ান পিস, এইটার প্রাইস হচ্ছে 2340 টাকা, এটাও অনেক সুন্দর। আর এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস, এটার প্রাইস হচ্ছে 2440 টাকা, এটাও আমার ছোটো বোনেরই ড্রেস। দেন আরেকটা ড্রেস দেখাবো, যেটা হচ্ছে মেরুন কালারের, এটার প্রাইস হচ্ছে 2590 টাকা। এই ড্রেসটা দুইটা নেওয়া হয়েছে, আরেকটা হচ্ছে আম্মুর। এই ইয়েলো কালারের থ্রি পিসটার প্রাইস হচ্ছে 5490 টাকা, এটাও অনেক সুন্দর। এটা হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারের, আমার আগের দিন এটা নেওয়া হয়েছে, যদি আমি আগের ব্লগটার মধ্যে এই ড্রেসটা দেখাইছি, এটা অনেক সুন্দর একটা থ্রি পিস, এটার প্রাইসও 5000 সামথিং। আর এগুলো যেহেতু আমার আগের দিন নেওয়া হয়েছে, আমি আমার আগের ব্লগের মধ্যে এই ড্রেসগুলো দেখাইছি, তাও আমি আজকের ব্লগের মধ্যে আবার দেখাই দিলাম। এটাও একটা থ্রি পিসই, এটার প্রাইসও 5000 সামথিং। দেন এই ড্রেসটা বারবার ট্রায়াল দিয়েও আমার নেওয়া হইল না, কারণ গলাটা যেহেতু বড়, আর এই ড্রেসটা নেওয়া হয়েছে আমার আম্মুর, এটা অনেক সুন্দর, এটা 5095 টাকা, আর এটার হচ্ছে প্লাজোটাও অনেক সুন্দর। এই ড্রেসটা হচ্ছে একদম পিঙ্কের মধ্যে একটা কালার, আর কালারটা না সামনে থেকে এত সুন্দর। এটা হচ্ছে আমার ড্রেস, এটার প্রাইস হচ্ছে 5795 টাকা।
এই ব্ল্যাক কালারের ড্রেসটাও আমার ড্রেস, এটা হচ্ছে 5,695 টাকা, আর এটার ওড়নাটা হচ্ছে সুতির, ওড়নাটা হচ্ছে এমন, ওড়নাটাও অনেক সুন্দর, ওড়নাটার মধ্যেও একটু কাজ করা আছে। দেন এটা হচ্ছে আরেকটা ওয়ান পিস, এটাও আমারই ড্রেস, এটা হচ্ছে 1990 টাকা, এটা ইয়েলো কালারের মধ্যে একটা ওয়ান পিস, এটা হচ্ছে শিফন জর্জেটের, আর এটা হচ্ছে আরেকটা থ্রি পিস, এটা আমার মেজ বোনের, আর এই থ্রি পিসটাও অনেক অনেক সুন্দর, এটার প্রাইসটাও 5,600 সামথিং। আর এই থ্রি পিসটার ওড়নাটা যেমন সুন্দর, সালোয়ারটাও তেমনই সুন্দর, অনেক সুন্দর, আর এই হচ্ছে সালোয়ারটা। আজকের শপিং এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট শপিং ব্লগে, আল্লাহ হাফেজ।